ভাবগুড়া ভাবগুড়া মনেতে পড়িল আজ পূরবের ভাবগুড়া মনেতে পড়িল পূরবের ভাবগুড়া মনেতে পড়িল আজ পূরবের ভাবগুড়া মনেতে পড়িল আজ কবি জয়দ বের ভাব গোড়া মনে উদয় হইল কবি যাইলে মনে উদয় হইল ওমা জয়দেব কবি ভাব গৌরাঙ্গ মহাপ্রদ হয়েছে তাহলে কোথাকে যেতে হবে না আমাদের বীরভূম জেলায় অজয় নদের তীরবর্তী কেন্দ্রবিল্ল গ্রাম অনেকে বাবা কেন্দুলি গ্রাম বলে অনেকে বলে কেঁদুলি গ্রাম তিন চারটে যে যেরকম শাস্তে লেখছে তা দেখে আমার পদকথা বর্ণনা করলি আরে অজয় নদে তীরবর্তী কেঁদুবিল্ল গ্রাম আর অজয় নদে তীরবর্তী কেঁদুবিল্ল না সেই গ্রামেতে জন্ম নিল কবি জয়দেব আর সেই গ্রামেতে জন্ম নিল কবি জয়দেব কেন্দ্রবিল্ল গ্রাম ধন্য হলো কেন্দ্রবিল্ল গ্রাম ধন্য হলো কেন্দ্রবিল্ল গ্রাম ধন্য হলো কেন্দ্রবিল্ল গ্রাম ধন্য হলো আরে জয়দেব কবির জন্ম হলো আরে কেন্দ্রবিল্ল গ্রাম ধন্য হলো অজয় নদের তীরবর্তী কেন্দ্রবিল্ল গ্রাম বাবা পিতার নাম হলো ভোজদেব মাতার নাম হলো বামাদেবী ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন জয়দেব অতি দরিদ্র খুব অভাব অনটন ভজদেব প্রত্যেক দিন পণ্ডিতগিরি করে সংসার চলে ওমা ধীরে 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 জয়দেব বড় হচ্ছে ঠিক বাবা পঞ্চম বৎসর বয়স জয়দেবে জয়দেবকে একটা পাঠশালাতে হাতে খড়ি দিয়ে দিলেন এবং পাঠশালাতে ভর্তি করে দিলেন পণ্ডিত্যগিরি শিক্ষার জন্য আত্মমধ্য কাব্য শিক্ষার জন্য বাবা তো টোলের মাস্টার ভজদেব তাই বললো ওরে জয়দেব তুই আজকে এই গ্রামে তোকে এখানে ভর্তি করে দিলাম ওমা ঠিক ন বছর যখন বয়স হলো তখন পৈতে দিয়ে দিল বাবা শাস্ত্রের বচনে বলে সপ্তম বৎসরেতে হয় পৈতে ধা পৈতে আরে পঞ্চম বয়স হাতে খড়ি বলে সরস্বতী বিদ্যা নজগিয়া সরস্বতী বিদ্যানয়া ওমা পাঁচ বছর বয়সে হাতে খড়ি আর সপ্তম বৎসর থেকে নবম বৎসরের ভিতরে বৈষ্ণব ব্রাহ্মণদের গলাতে দড়ি গলাতে দড়ি হরি বল হরি বল হরি বল বাবা গলাতে দড়ি গলাই দড়ি কিন্তু না বাবা গলাতে দড়ি মানে পৈতে এখন কলিযুগের ব্রাহ্মণ দিকে অনেকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা ওই পৈতেটা পড়েছো কেন বাবা আমরা কলির জীব আমরা কেউ তো পৈতে নিয়ে মায়ের গর্ভ থেকে আসি তো জয়দেবকে এখন জিজ্ঞাসা করছে একজন পণ্ডিত লোক বলছে হ্যাঁ রে তুই যে পৈতে নিয়েছিস এই পৈতেটা পড়েছিস কেন তো বাবা জয়দেব বলছে আমি তো জানি না আমার দাদু বাবাকে পড়িয়েছে বাবা আমাকে পড়াচ্ছে আমি আমার ছেলেপুলে হলে আমি তাদেরকে পড়াব বাবা দেখবেন অনেক পূর্ণিমা সংক্রান্তি পুজোতে আসবে ওই ব্রাহ্মণ দিকে জিজ্ঞাসা করবেন যে ওই দড়িটা কি অনেকের আছে দেখবেন মা নটা গ্রন্থি কারো আছে সাতটা গ্রন্থি মানে সাতটে সুতো নটা সুতো ওগুলো কে পৈতেটা কি কেনই বা পড়ছে আমিও তো পৈতে করতে পারি ব্রাহ্মণকে নিয়ে সে যজ্ঞ করে পৈতে দেয়া বাবা যারা রত্নাকর রুইদাস হয়েছিল
তিনি মুচি, তার গায়ে কি মুচি লেখা ছিল? না, এই জাতি অহংকার। ওমা, পাঁচটা জিনিস আমাদের আছে দেহের মধ্যে, ভগবান দিয়েছে প্রত্যেক মানুষকে, পাঁচটা কি না? পাঁচটা আমরা অহংকার করি, জাতি, বিদ্যা, রূপ, অর্থ আর মহাতঞ্চ। এই জাতি বিদ্যা মহাতঞ্চ, জাতির বিদ্যা করি দেখবেন। এখনো অনেক বয়স্ক ঠাকুমারা আছে, কোনো মজুর যদি আসে বাড়িতে চাল ডাল আনতে, দেখবেন একটা আসন দিলে সে চলে যাওয়ার পরেই বলবে, নাদবো কি বলছেন ঠাকুমা, এই আসনটাই ওদের বাগদি এসেছিল, মুচি এসেছিল, ধোপা এসেছিল, আসনটা ধুয়ে নিয়ে বাবা। জাতির বিদ্যা, জাতির অহংকার। আর বিদ্যা দেখবেন, এই যে আপনারা বহু ভক্তগণ হরিনাম শুনছেন, কীর্তন শুনছেন, ওমা বিদ্যার অহংকারটা কেমন না? বিদ্যার অহংকারটা হয়েছে দেখবেন, এখন বাবা মোবাইল হয়েছে, হরি বল হরি বল। দেখবেন পাশে আপনারা কীর্তন শুনছেন, হয়তো এই গ্রামে দেখবেন কারো বাড়ির ছেলে ডাক্তার হয়েছে, আমেরিকানতে আছে, পড়তে গেছে, রাশিয়া গেছে, সবাই জানে, তবু থাকবে থাকবে পকেট থেকে ফোনটা বের করে, ফোনটা অথচ আসছে না, ওই সবাইকে বিদ্যার অহংকার দেখানোর জন্য কানে নিয়ে বলবে, বাবা আজকে আমি কীর্তন শুনতে এসেছি, তুই এখন রাখ, আমেরিকাতে তো এখন দিন, কালকে ফোন করবি। পাশে একজন বলছে, ও দাদা আমেরিকানে কে আছে গো? না বলছে, আমার ছেলে ডাক্তারি পড়তে গেছে। বাবা কি বিদ্যার অহংকার! ভগবান বলছে আমি পাঁচটা জিনিস দিয়েছি প্রত্যেককে, কিন্তু অহংকার আমি চূর্ণ করার জন্য আমি আবার সে রাস্তাও করে দিয়েছি। তাহলে জাতিবিদ্যা আর মহাতঞ্চ, মহাতঞ্চ কি মা? না এই যে আমার কীর্তনের পাল্লাটা আছে, ওড়নিটা, এটা আমি আমার এই ডান দিকে ভাইকে দিলাম যে তুই এটা নিবি। ও আবার কি করলো মা, আমার অর্গ্যান ম্যানকে দিচ্ছে, বলছে আমার ঘরে গাদা গাদা আছে, তুই এটা নিবি তো নে। বাবা দেখবেন সরকারি মতে আমাদের বহু বহু কিছু দান দিচ্ছে, দেখবেন যে দাদারা ভাইরা দিচ্ছে তারা বলছে আমি তিরপল দিয়েছি, আমি বল মাগো তারা তিরপলটা কিনে দিয়েছে কি? আমাদের তিরপলের অর্ডারটা হয়েই এসছে উপর মহল থেকে, হরি বল হরি বল। এই যে আমি, এটাকে বলে মহাতঞ্চ, মহৎ বাড়ানো। রূপ, ভগবান বললো রূপটা কেমন? না রূপটা হলো দেখুন, আমি কীর্তন করতে এসেছি মাগো, আজকে এতগুলো ভক্তগণ সমস্ত চিন্ময়ের মুখের দিকে তাকিয়ে বসে আছে, আবার এখানেই দেখবেন কোনো ভক্ত এসেছে, দেখবেন অনেক কিছু মেখে টেকে এসেছে, আলোর কাছে বসে আছে, চতুর্দিকে দেখবেন হাত দেখছে, পা দেখছে, একবার করে মুখ দেখছে, একবার করে মাথ কেসটা বানাচ্ছে, চুলটাকে ঠিক করছে, সে নিজের রূপ নিজেই দেখাচ্ছে, কেউ দেখছে না। আর যখন কেউ দেখবে না, সে দেখবেন গণ্ডগোল করবে, তখন পাশের বলবে এই তুই চুমেরে বসবি, সে মনে করছে আমাকে দেখছে রূপ। আরেকটা কি মা? জাতি বিদ্যারূপ মহাতঞ্চ চারটে গেল, আরেকটা হলো অর্থের অহংকার। অহংকার ওমা, অর্থের অহংকারটা কেমন দেখুন? ধরুন আমার হাতে যে একটা আংটি দেখতে পাচ্ছেন ওমা, বারবার আমি কীর্তন করছি আর বারবার দেখবেন বাম হাতে যদি কোনো আপনাদিকে কিছু কথা বুঝায়, শুধু এই মদ্দির আঙুলটাই এখানে দেখাচ্ছি, কারণ আমি আপনাদেরকে আংটিটা দেখাচ্ছি যে আমার সোনার আংটি পরেছি। তো বাবা একজন কি হয়েছে জানেন, একজন প্রফেশনাল লোক কলেজে গেছে, আরেকজন দিদিমণি ওই কলেজে কাজ করে। তোমার কি হয়েছে দিদিমণি? এইরকম জায়গায় মা একটা সোনার তক্তি পরে আছে, আর এখন মায়েরা বৌদিরা ভালোভাবে জানবে মা, ওই থিক ওয়াটার ব্লাউজ এতদূর ব্লাউজ, যদি কেউ কালো হয় বলছে পরে থাকলে সাদা হয়ে যায়, বল তোমাকে পরে গেছে। আর ওই প্রফেসর উনি মাঝের আঙুলে একটা হীরের আংটি পরেছে, তো ওই যে ম্যাডাম পড়েছে মা এই জায়গায় তক্তি, সেই ম্যাডাম ওই পেপার পড়ছে, আর ওই মাস্টারমশাই যেয়ে বলছে, ম্যাডাম এই জায়গাটা কি লেখা আছে একটু পেপারটা পড়ে দেন তো, চশমাটা ছেড়ে এসেছি অফিসে। বাবা সেই হীরের আংটি দেখাচ্ছে ম্যাডামকে, এই লাইনটা পেপারে পড়ে দেন, চশমাটা আমি অফিসে ছেড়ে এসেছি, আমি দেখতে পাচ্ছি। বাবা ম্যাডাম চিন্তা করলো আমার এই জায়গায় রয়েছে, আর মাস্টমশাইয়ের হীরের আংটি মাঝের আঙুলে আছে বলে আমাকে আংটিটা দেখিয়ে বলছে এই জায়গাটা কি আছে পড়ে দাও। হরি বল। ওমা কি হয়েছে জানেন, কলেজ চার ছুটি হওয়ার পরে ওই মাস্টমশাই গেছে একটা কাপড়ের দোকানে, আর ওই ম্যাডামও গেছে সেই কাপড়ের দোকানে, আর আমাদের গ্রাম্য পরিবেশের একজন ব্রাহ্মণ তিনি গেছে একটা নারায়ণের, নারায়ণ বিষ্ণুর জোর কেনার জন্য।
তো ভদ্রলোকের মাগো যে ব্রাহ্মণ তার টিকি আছে বৈষ্ণব তো তোমাকে কি করেছে ওই গোবিন্দের চরণে সোনা দানার উপর যা পড়েছে সেগুলো সব বিক্রি করে একটি ছোট্ট সোনার কলকে ফুল বানিয়েছে বানিয়ে পিছনে টিকিতে বেঁধে রেখেছে মাগো দেখুন ওই ব্রাহ্মণ যে বলছে আমাকে একটা বিষ্ণুর জোর দেন প্রফেসর গিয়ে বলছে একটা ভালো আমার স্ত্রীর জন্য শাড়ি বার করে দেন আর ম্যাডাম যে বলছে আমিও একটা শাড়ি নেবো শাড়ি দেন আর যে দোকানদার মা সে দোকানদারের সামনে দাঁতগুলো একটিও নেই সবগুলি ফগলা তো কি করেছে এত ধনী সে কি করেছে ওই সামনের দাঁতগুলো সোনা দিয়ে চারটে দাঁত বাঁধিয়ে রেখেছে তো মুখটাকে বুঝে বসে আছে বলছে ঠিক আছে দিচ্ছি আস্তে আস্তে বলছে দাঁত দেখতে পাচ্ছে না তো ওই শাড়িগুলো সব ফেলে দিয়েছে আর শাড়িগুলো ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই প্রফেসর লোক যে হীরের আংটিটা আছে সে ওই আংটির আঙুলটা দিয়ে বলছে বলছে এই কাপড়টা কত দাম বলো আর এই কাপড়টা কি দাম বাবা ম্যাডাম চিন্তা করছে আমার তো এইখানে আছে আমাকে আর একবার দেখিয়েছিল পেপার পড়ার সময় তো এখানে আছে বলে আমি দেখাবো না আর যিনি ব্রাহ্মণের ছোট কলকে ফুল সে বলছে আমি ছোট এতটুকুন সোনার কলকা ফুল আছে বলে কি আমার পিছনে ঝুলছে বলে এরা দেখবে না সব মনে মনে ভাবছে আর দোকানি ভাবছে মা যে আমার দাঁতগুলো চারটে বাঁধানো আছে ভিতরে আছে বলে দেখাবো না আমার লস হয় লস হবে যা হয় হবে আমি শাড়িগুলো সব এক দাম বলে দেব তোমাকে কি হচ্ছে জানেন আস্তে আস্তে ধীরে ধীরে ম্যাডাম আমার ব্লাউজটা তুলছে মাস্টারমশাই আজকে ভীষণ গরম বলুন অহংকার কেমন দেখুন অর্থে দিয়ে এইভাবে কোনোইটাকে মা হাতটাকে এইভাবে করে আর সে কাপড় দোকানি বলছে ও দাদা এই কাপড়ের ছাপাটা খুব ভালো লাগছে এটা কত দাম এইটা বাবা ডান দিকের হাতে আছে না সোনার তক্তি তো এদিকে বলছে এটা কত দাম এটা কত দাম হরিব আর মাস্টারমশাই বলছে এই কাপড়টা কত দাম দোকানদার বলছে ওদের এইখানে আছে কাপড়টা তুলে দেখাচ্ছে আর এর হাতে আছে দেখাচ্ছে তাহলে আমি ভিতরে আছে বলে আমি দেখাবো না আমার লস হয় হবে যা হবে বলে দিই ওমা দাঁতগুলোকে এক কাছে জড়ো করে বলছে যেটা নেবেন সেটাই হচ্ছে ২৫ টাকা হরিব বাবা বলার কায়দাটা দেখুন বলছে যেটা নেবেন সেটাই হচ্ছে ২৫ টাকা দাঁতগুলো বার করে রেখে দিয়েছে আর মাগো যখনই বলেছে ২৫ টাকা ব্রাহ্মণ বসেছিল বলছে আমার তো সোনার একটু কলকে ভুল হলেও তো সোনা পেছন দিকের টিকিটাকে এভাবে নাড়ি দিয়ে বলছে দামটা দোকানদার ঠিক বলেছে বাবা দেখুন যখনই বলছে দোকানদার টিকিটাকে ঘুরিয়ে দিয়ে বলছে দোকানদার ঠিক বলেছে বলে মাথাটা নুই দিয়েছে আর মাগো টিকিটা সামনের দিকে ঝুলেছে আর সামনের দিকে ঝোলা মাত্রই সোনার কলকে ফুলটা দেখতে পাচ্ছে গোবিন্দ আমার বলছে ওরে জীবী এই অহংকার আমি কারো তো রাখি না রাখি না তাহলে মাগো প্রত্যেকটা আমাদের জীবের এই পাঁচটা করে আছে যদি এই অহংকারকে বর্জিত করতে পারি বাবা আমরা জেলাই জেলাই কানাই কানাই রাজ্যে রাজ্যে আমরা কীর্তন করতে যাচ্ছি মা আগে কীর্তন করতে হলে মা ভক্ত পাওয়া যেত না এখন কীর্তনিয়া স্টেজে আসার আগে ভক্তরা লাইন দিয়ে বসে আছে গোবিন্দ যত অর্থ দিচ্ছে গোবিন্দ যত জ্বালা দিচ্ছে তত হরিবাসরে এসে আমার এখানে জ্বালা বাড়াচ্ছে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 ওমা তাই কি করলো জানে জয়দেবকে বলছে জয়দেব তোর পৈতেটা হয়েছে পৈতেটাকে জয়দেব বলছে আমি তো জানি না তো পিতা ভজদেবকে গিয়ে জিজ্ঞাসা করলেন ও বাবা আমি না পড়তে গিয়েছিলাম একজন বলছে এই পৈতেটা কি এটা পড়েছিস কেন বলতে পারিস না বাবা জানি না শোন বলে ভজদেব জয়দেবকে বলছে মাগো কি হয়েছে জানেন দেখবেন আমাদের কলির যুগে কতকগুলি আমরা মানুষ এক কাছে বসে সমালোচনা করি তো একদিন মা ওই মুনিগণ সমস্ত গঙ্গার তীরে বসে বসে সমালোচনা হচ্ছে কে মুনি গৌতম মুনি ভৃগু মুনি
বিশ্বামৃতমণি ওমা এরা সব বসে বসে আলোচনা করছে, তামাক খাচ্ছে, আলোচনাটা কি হচ্ছে না বলছে, এই একবার বলতো এই ব্রহ্মা বড় না বিষ্ণু বড় না মহেশ্বর বড়? বাবা তিনজনে লেগেছে বাবা, যখনই একটু ওই কলকেতে টান বেশি দিয়ে দিয়েছে মা। বাবা তো মনে বলছে এই ব্রহ্মা বড়, জানিস ব্রহ্মা যদি আমাদের সৃষ্টি না করতো বসে বসে কি করে খেতি, কি করে খেতি? আরেকজন বলছে এই বিষ্ণু পালন কর্তা সে যদি এই গাঁজা কলকেটা না জুটাতো তুই খেতি কি করে, হওয়া তো দূরের কথা। আরেকজন মনে বলছে ঠিকই বলেছে, আর আরেকজন বলছে আমাদের মহেশ্বর বড় রেগে গেলে যদি নৃত্য করে একবারে উলট পালট হয়ে যাবে পৃথিবী, একবারে চলে যাবে। ওমা সেই সময় ওই মুনিগণেরা আলোচনা করছে, আর ভিগুমণি গঙ্গা স্নানে আসছে, সর্বশ্রেষ্ঠ মুনি ভিগুমণি। ভিগুমণি শেষে আসতেই সেই তিনজন মুনি ঘিরেছে, আগে ঘিরে বলছে মুনিবর আপনাকে আজকে বলতে হবে ব্রহ্মা বড় না বিষ্ণু বড় না মহেশ্বর বড়। বাবা ভিগু চিন্তা করছে যদি গৌতম মুনির কথা বলি, যে ব্রহ্মা বড় বলেছে তার কথা বললে যে বিষ্ণু সে তাহলে গণ্ডগোল করবে। তো সে কি করলো মা, ওই ভিগুমণি তিনি মনকে ঠিক করে বলছে শোনো আমি গঙ্গা স্নান করি, আর কে বড় আমি তো বলতে পারবো না এখন, তো আমি এখন যে জিজ্ঞাসা করে আসি কে বড় কালকে এসে বলো। চলে গেলেন গঙ্গা স্নান করে ভিগুমণি, যেতে যেতে রাস্তায় চিন্তা করছে কে বড়, আমি যদি ব্রহ্মাকে যে জিজ্ঞাসা করি ব্রহ্মা বলবে আমি ছোট? বাবা আমাকে যদি আপনারা বলেন কীর্তনিয়ার মধ্যে তুমি কি বড়, কিন্তু আমি বলবো না, সর্ব ভারতবর্ষে পৃথিবীর মধ্যে কনিষ্ঠ ছোট কীর্তনিয়া চিন্ময়িকা সন্ধি আপনাদের চরণ আশ্রিত। তো চিন্তা করছে যে ব্রহ্মা বড়, ব্রহ্মাকে যদি জিজ্ঞাসা করি বলবে না আমি বড় আমি ছোট নয়, বিষ্ণুকে জিজ্ঞাসা করলে বলবে আমি ছোট নয়, আর মহাদেবকে জিজ্ঞাসা করলে বলবে আমি ছোট নয় ছোট নয়। তো কি হবে না, ভিগুমণি চিন্তা করছে যে আমি চিন্তা করে করে যাই এই সংসারের মধ্যে মা, যার রাগ বেশি সে কোনোদিন বড় হতে পারে না, তাহলে আমাকে দেখতে হবে ওই তিনজনের মধ্যে কার রাগ বেশি, যার রাগ বেশি একটা একটা বাদ পড়ে যাবে, কি করব না আমাকে পরীক্ষা করতে হবে। তাই চলে গেলেন ভিগুমণি প্রথমে ব্রহ্মলোক, যে ব্রহ্মাকে বলছে হে ব্রহ্মা চতুর্মুখে তুমি তো করহ কৃষ্ণ না কৃষ্ণ না, এই হরে কৃষ্ণ বললে কি হবে আপনা, আমরা একবার বললে আপনি চারবার বললেন, আমি দুবার বললে আপনি আটবার বলেন, তাহলে আপনি বেশি জানেন। বাবা যখনই মা কথাটা ওই রজগজ হচ্ছে ব্রহ্মা বলছে চুপ করো বলছি আমি একবার বলি, এই হরে কৃষ্ণ নাম কি হবে কোথায় যাবে কেন হবে কি করবে আমি ওসব জানি না, আমাকে ভালো লাগে আমি করি। ভিগুমণি চিন্তা করছে ব্রহ্মা বড় হতে পারে না, তুচ্ছ কথাতেই রাগ রাগান্বিত। চলেছে মা কৈলাস, মহাদেবকেও একই কথা বললেন, বললেন মহাদেব আপনার নাম পঞ্চানন পাঁচটা মুখ বাদম, তো এই পঞ্চানন পাঁচ মুখে আপনি হরিনাম করেন, আমি একবার বললে আপনি পাঁচবার বলেন, আমি দুবার বললে আপনি দশবার বলেন, তো এই হরি নাম করলে কি হবে? মহাদেব বলছে আমি তো বলতে পারবো না, আমি সবাই করে আমাকে ভালো লাগে আমি তাই বলছি। বাবা এইবার দু চারবার যখনই বলেছে মহাদেবী রাগান্বিত তীক্ষ্ণ হয়ে গেছে, তীক্ষ্ণ হয়ে গেছে। ভিগুমণি রাস্তায় যেতে যেতে চিন্তা করছে তাহলে দুজন বাদ পড়ে গেছে নারায়ণ বড় মা গো, কিছুটা যাওয়ার পরেই ভিগুমণি বলছে না নারায়ণের রাগ আছে কিনা আমাকে যেতে হবে। ওমা যখন বৈকুণ্ঠ ধামে গিয়ে হাজির হয়েছে জয়া বিজয়া দ্বারে দাঁড়িয়ে আছে, ভিতরে লক্ষ্মী চরণ সেবা করছে, আর অনন্ত শয্যায় সজ্জিত হয়ে ভগবান ঘুমিয়ে পড়েছে, হরি বল হরি বল। বাবা ভগবানের ঘুম আছে মা, ভগবান যদি ঘুমিয়ে পড়ে আমরা জগৎ ঘুমিয়ে যাব। অন্তর্যামিন প্রমাণ করার জন্য চোখ মুদ্রিত করে ছলনা করে পড়ে আছে, জয়া বিজয়া বিজয়াকে গিয়ে বলল চলে যাও তোমাদের গৃহকর্তাকে বলবে যাও অতিথি এসেছে সেবা নিতে। জয়া বিজয়া বলছে হে মুনিবর আপনি অপেক্ষা করুন, আমাদের বাবার সেবা নিয়ে এই শয়নে গেছে। বাবা ওমা যদি গুরুদেব বাড়িতে ভিতরে বসে থাকে আর দাঁড়েতে কেউ অতিথি যদি বলে আমি সেবা নেব সেবা নেব,
বলে প্রতিচ্ছে গুরু বড় গুরুচ্ছে মাগুষ্ঠ অতিথি বড় অতিথি বড় শাস্ত্রের বচনে শাস্ত্রের বচনে যদি গুরু বসে থাকে গুরুদেবকে বলুন পাঁচ মিনিট বাদে খেতে দেবো সেবা দেবো, তবু অতিথি যদি বলে মা গো আমি সেবা নেবো আগে অতিথি সেবা করবেন, সবচেয়ে অতিথি বড়। যখন দু চারবার জয়া বিজয়াকে বলেছে মা যে সেবা নিয়ে শয়নে গেছে এখন আপনি অপেক্ষা করুন, ওই জয়া বিজয়ার হাত দুটো ধরে ভিগুমণি সরিয়ে দিয়েছে, আর সরিয়ে দিয়ে দরজাটা খুলে দিয়েছে আর চরণ সেবা করছে আমার লক্ষ্মী, আর অনন্ত শয্যায় অনন্ত ভগবান আমার চোখ মুদ্রিত করে পড়ে আছে। ভিগুমণি গর্জিত ভাব হয়ে রাগান্বিত ভাব হয়ে ছুটতে ছুটতে গিয়ে বলল তুমি গৃহের গৃহকর্তা আমি অতিথি, তোমার ঘরে আমি সেবা নেব বলে এসেছি, অতিথি সেবা হয় না, আপনি ঘুমিয়ে পড়েছে। একবারে মা ছুটতে ছুটতে দক্ষিণ চরণটা নারায়ণের একবারে পক্ষে, বাবা কত বড় মুনি দেখো ভগবান ঘুমিয়ে পড়েছে, ছলনা করছে ঘুমিয়ে পড়ে না তো বাবা, একবারে বুকে যে ধড়াস করে এক লাথি, হরি বল হরি বল, ভগবান চরণটাকে ধরেছে ভিগুমণি, ধরে চোখটা খুলে বলছে ভিগু আমার বুকে লাগেনি তোমার এই নরম কমল চরণটা লাগেনি তো, বলো ভিগু বলো। অনন্ত শয্যায় ভগবান ভক্তের চরণ পেয়ে কাঁদছে, আমার লাগেনি কিন্তু তোমার যে চরণটা তুমি যে ওমা এখানে আজকে ধরুন আমি কীর্তন করছি, বহু ভক্ত আছে আমার শ্রদ্ধা করে, আজকে আমার স্ত্রী আমার যদি চরণ সেবা করে কেউ যদি বাইরের থেকে যে এক লাথি মারে সে কি সহ্য করতে পারবে? লক্ষ্মী দেবী চরণ সেবা করছিল চিৎকার করে বলছে ওরে পাপিষ্ঠ মুনি, যে অনন্ত নারায়ণের জন্য যোগী ঋষি মুনিরা সাধনা করে করে তাদের জটা পাঁচ কিলোমিটার চলে গেছে, তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত পিপাসার্ত চোখ মুদ্রিত করে কোনোদিন সূর্যদেবের মুখ দর্শন করে না, সেই নারায়ণ পাওয়ার জন্য বসে আছে, আর আমার সামনে আমার স্বামীকে আমার পতিকে তুই লাথি মারলি আমি অভিশাপ দিলাম, তোকে এক জন্ম দোয়ারে দোয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হবে। এটি যখনই বলে দিয়েছে বাবা, ভিগুমণি চিৎকার করে বলছে আমি যদি একদিনও নারায়ণকে ডেকে থাকি নারায়ণ সাক্ষী আছে আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনাকেও এক যুগ নারায়ণ ছাড়তে হবে। অনন্ত শয্যায় ভগবান ভক্ত আর তার স্ত্রী, ভগবান ভক্তকে ভালোবাসে, উঠে বসে পড়ে বলছে লক্ষ্মী তুমি কি করলে, তুমি কেন বললে, আত্ম ফিরিয়ে নেওয়া যাবে না। তখন ভিগুমণি রাগান্বিত হয়ে প্রভুকে বলছে প্রভু আমি মুনির শ্রেষ্ঠ আপনাকে সাধনা করে পেয়েছি, আমি যাবো এই দরজা দরজায় ভিক্ষা করতে। নারায়ণ হাসতে হাসতে বলছে ভিগু সামনে আসো, আমি তোমাকে লক্ষ্মী বলেছে ভিক্ষার ঝুলিটা ওই হাতে করে নিয়ে ঘুরতে, আমি তোমাকে ঝুলিটা কাঁধে তুলে দিলাম। বাবা ভিগুমণি বুঝতে পারলো না মা, অনন্ত নারায়ণ বলছে তুমি পরজন্মে হবে ব্রাহ্মণ, তোমার এই ঝুলিটা যতক্ষণ না কোন যজ্ঞে যাবে কোন দেবতা যাবে না, যাবে আমি আশীর্বাদ করলাম, ওই ঝুলি না গেলে মা গো একটা শ্রাদ্ধ বাড়ি হলেও ব্রাহ্মণকে আগে আসতে হয়, আর একটা যদি অন্নপ্রাশন করেন শৈস্তায়ন করেন নারায়ণকে নিয়ে আসতে গেলে কিন্তু ব্রাহ্মণকে আসতেই হবে। আর শোনো
তুমি যে চরণ স্পর্শ করেছো নারায়ণের তিন গন্থি, তুমি ভিগুবনি তোমার চরণের জন্য তিনটে গন্থি, লক্ষ্মী যে বলেছে তার জন্য তিনটে গন্থি, তোমার নটা সুতো গন্থি দিয়ে তোমার কাঁধে যজ্ঞ পবিত্র দেওয়া হবে, এর নাম হবে যজ্ঞ পবিত্র। কলিযুগের মানুষ যজ্ঞ পবিত্র বলবে না, তোমাকে বলবে পৈতে রূপে ব্রহ্ম। আর লক্ষ্মী বলল, প্রভু তাহলে আমি কি এক যুগ যাব? ভিগুমণি এক যুগ গেছে ব্রাহ্মণ হয়ে, তোমাকে তো যেতেই হবে। আমি দ্বাপর যুগে যখন শ্রীকৃষ্ণ ভগবান রূপে লীলা প্রকাশ করিব, প্রকাশ করিব, তখন তুমি আয়নের ঘরণি হবে রাধা রাধা, আমি ভাগ্নে রূপে মামির সঙ্গে প্রেমময়ী প্রেম করতে পারব না, করিব না। তুমি দ্বাপর যুগে যাবে, এই ভিগুমণির কথা মতো এক যুগ তুমি রাধা হয়ে যাবে, আয়নের স্ত্রী হরণী হবে, আর আমি নন্দালয়ে শ্রীকৃষ্ণ ভগবান রূপে দুজনের আমাদের প্রেমময়ী লীলা পরিদর্শন হবে। তাই জয়দেবকে বলছে, ওরে জয়দেব, এই পৈতেটা হলো এই। তো বাবা কি হলো জানেন, ন বছর বয়সে একদিন পাঠশালাতে জয়দেব পড়তে গেছে, এখান থেকে ছুটতে ছুটতে দুটো ছেলে যাচ্ছে, ডাকতে ডাকতে যাচ্ছে জয়দেব জয়দেব। গিয়ে মাস্টারমশাইকে বলছে, মাস্টারমশাই আজকে জয়দেবকে ছেড়ে দিতে হবে। কেন? হঠাৎ করে জয়দেবের মা বামা দেবী মারা গেছে। জয়দেব শুনে চিৎকার করে বলছে, না মা, এসে নাড়াচ্ছে উমা, মা গো উমা, বাবা ইহ জগৎ ছেড়ে যে চলে যা, সে যে আর কোনোদিন ফেরে না। তাই বলছে, পাশের একজন তুলে বলছে, জয়দেব তোর মনকে বোঝা, ওরে মন ও দয়া, তুমি কত লীলা জানো দয়া, ও মা মনরে। তাই বলছে, এই জয়দেব কত এসেছে কত গেছে দেখ, তা দেখে পদকর্তা পদ বর্ণনা করছে, ওরে মনরে মন, ওরে আমার মন, ও দয়াল কত লীলা জানো দয়াল, কত লীলা জানো ও জানো, কাহারে হাসাও কাহারে কাঁদাও, কারে মাথে বজ্র হানো, দয়াল কত লীলা জানো, আরে কারে হাসাও কারে কাঁদাও, কারে তুমি বজ্র হানো, ওরে দয়াল রে Oh!
কত লীলা জানো দোজন রে সারা জনম ভাই কান্দে দু চারি পাড়া প্রতি বসি কান্দে একদিনে রোতরি রে মন একদিনে রোতরি দয়া জানো পাহাড়া রহলো আসবে অহরে সেদিনের তরে আনবে ফুল মালা দেবে গলাই বলিও রে দয়া সোহাগিনী কান্দে ওরে বলে আমার আমার কেহ না আমার কেহ না আমার কেহ না আমরা পথের পথে দুদিনের চেনা জানা মাগো আজকে আছে কীর্তন করছি কাল থাকবো না সেদিন বাড়িতে এসে কাঁদবে সবাই দু চার দিনের জন্য কেঁদে কেঁদে চলে যাবে কিন্তু মা জননী কাঁদবে সারা জীবন ধরে আর সহধর্মিনী কাঁদবে আমারে তো আর কে হোনা মাগো হরি বল হরি বল বিদায় গুর দেবীর দেহটা নিয়ে গেল দাক্ষিণাত্যের গোদাবরী তীরে ব্রাহ্মণগণ এসে সমাধিষ্ট করলে দেহ মুখাগ্নি করে চলে আসলেন বাড়িতে ওই আছাড় খেয়ে পড়ে জয়দেব বামাদেবীর উপরে কাঁদতে কাঁদতে মাথাটা একটু গণ্ডগোল হয়ে গেল ও মা দেখবেন এক একজনের বাবা দুটো করে নাম থাকে আমাকে চিন্ময় বলে কেউ আবার চিনু বলে ডাকে তো বাবা জয়দেবের নাম ভালো নাম জয়দেব আর কেউ ভালো বাবাই জয়া বলে ডাকে তো জয়া খেপে গিয়ে ওই কেন্দ্রবিল্ল গ্রাম থেকে বহু দূর চলে গেল আর অন্বেষণে বহুদিন এখানে ধ্বজদেব আবার মরণাবস্থার চলতে পারছেন ব্রাহ্মণগণ কিছু কিছু ধ্বজদেবের সেবা করছে একদিন পাড়ার সব ব্রাহ্মণরা বৈঠক করলে শোনো চতুর্দিকে অন্বেষণ চালিয়ে দাও
যে জয়া খেপাকে যে যেখানে দেখতে পাবে সেই অবস্থায় যেন এই কেন্দ্রবিল্লু গ্রামে ধরে নিয়ে আসে। একদিন বাবা কোনো ভুলবশতেই হোক, আর ভোজদেবের রঘুনাথের মন্দির রঘুনাথ সেবা পাবার জন্যেই হোক, একদিন মাথার ঠিক নেই তো, ওই গান করতে করতে হরিনাম করতে করতে একদিন ওই দাক্ষিণাত্যির গোদাবরী তীর ধরে কেন্দ্রবিল্লু গ্রামে ঢুকে গেল। জয় দে, আর বলতে বলতে আসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম গ্রামের একজন দেখতে পেয়েছে, এই জয়া দাঁড়া 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 বাবা ধরেছে, এই আরে তোর বাবা এখন মরণাপন্ন বিজনেস হচ্ছে, চল বাবার সেবা করবি, চল ছেলের কর্তব্য বাবা যখন অসময় হবে সেবা কর, চ ধরে নিয়ে আসে এসে ভোজদেব বিছানা ছড়া। বাবা ভোজদেব যায় যায় অবস্থা, একদিন জয়াকে ডাকছে ভোজদেব, জয়া এ জয়া বাবা আমায় ডাকছো, শুনে যা ওমা ব্রাহ্মণগণ পাড়া প্রতিবাসী জিজ্ঞাসা করছে, এই জয়া তোর বাবা আর কিছুক্ষণ বাদে দেহ রাখবে, কোথায় কি ধন টন আছে, এতদিন টোল চালিয়েছে পড়াশোনা করিয়েছে বহু অর্থ কামিয়েছে, কোথায় কি আছে জিজ্ঞাসা করে নে, মরার পরে শ্রাদ্ধা অনুষ্ঠানে কাজে লাগবে। ভোজদেব আস্তে আস্তে বলছে, পাড়া প্রতিবাসী সকলেই আছে বাবা, বলছে জয়া আমার তিনটে ধন আছে, আমার যে তিনটে ধন আছে জয়া এই ধন কারণে কারণে। পাড়া প্রতিবাসী চিন্তা করছে, মাস্টার লোক তো স্টোল করেছিল, বাচ্চাদেরকে পড়িয়েছে পাণ্ডিত্য লোক, হয়তো কিছু জমিয়ে লুকি টুকিয়ে রেখেছে, এই জয়া তাড়াতাড়ি জিজ্ঞাসা তাড়াতাড়ি জিজ্ঞাসা, আরে মরে গেলে আর বলবে না। মাথা গড়াতে বসে জয়দেব জিজ্ঞাসা করছে, ও বাবা তিনটে ধন যে তুমি গোপনে রেখেছো, ওই তিনটে ধন আমাকে একটু বলো না কোথায় লুকিয়ে রেখেছো। জয়দেব তোকে তিনটে ধন আমি আজকে দিয়ে দিলাম, শুনে নে, প্রথম ধন হলো আমার রঘুনাথের সেবা, রঘুনাথের সেবা। বাবা পাড়া প্রতিবাসী চমকে উঠেছে, তারপরে মনে মনে ভাবছে রঘুনাথের সেবা মানে কিছু তো ধন দৌলত রাখবে। আর দ্বিতীয় ধন দিলাম ব্রাহ্মণের আমাদের গায়ত্রী মন্ত্র জপ, গায়ত্রী মন্ত্র জপ। আর চতুর্থ তৃতীয়ত ধন দিলাম হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরি বল হরি বল নাম। জয়া আমার আর দেহে প্রাণ থাকবে না, আমি যে করতাল ঝাল দুটো নিয়ে প্রত্যেক দিন হরিনাম করতাম রঘুনাথকে শোনাতাম, আমার দুটো কর্ণে একটু নাম শোনাবি বাবা,
আমি তো চলে যাব না, আমার ডাক পড়েছে, বাবা নাম শোনাবো, যা যা রঘুনাথের পাশে করতাল ঝাল দুটো নিয়ে নিয়ে এসে তুই একবার বল বল। জয়দেব ছুটতে ছুটতে করতাল ঝাল দুটো নিয়েছে, মস্তক গোড়ায় বসে কাঁদতে কাঁদতে বলছে, বাবা শুনবে? তাহলে শোনো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে জয়দেব নাম করছে কৃষ্ণ কৃষ্ণ, ভজদেবের কর্ণের কাছে মাথা গোড়া, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ও বাবা হরে হরে, শুনছো তো বাবা ভজদেব? এদিকে জয়দেব হরি নাম করছে, আর নাম শ্রবণ করতে করতে মা ভজদেবের প্রাণ পাখিটা কখন উড়ে চলে গেছে, হরে কৃষ্ণ হ্যাপা তো হরে কৃষ্ণ বুঝতে পারেন। পাড়া প্রতিবেশী জ্ঞাতিগোত্র ব্রাহ্মণগণ যে আছে তারা বলছে, এই জলে তোর বাবা আর নাম শোনে না, কেন তোর বাবাকে নাড়িয়ে দে বাবা, করতাল ঝোল দুটো ওইখানে মাথা গোড়াতে রেখে দিয়ে বলছে, ও বাবা বাবা, চিৎকার করে বলছে বাবা বাবা, মা তো কখন চলে গেছে জানি না, জানি না, তুমিও চলে গেছো, তুমিও চলে গেলে হ্যাপা তো, কখনো হাসছে কখনো কাঁদছে, কখনো হাসছে কখনো কাঁদছে, চলে গেছে, চলো দেহটাকে শ্মশানে নিয়ে, সমস্ত পণ্ডিতগণ ব্রাহ্মণগণ দেহটাকে নিয়ে শ্মশানে চলে গেল। দাক্ষিণাত্যের গদাবলিতে গিয়ে শ্মশানে মুখাগ্নি করলে ভজদেবের দেহটা শেষ হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। দাক্ষিণাত্যের গদাবলির বটবৃক্ষের তলে একধারে জয়দেব বসে আছে, বসে বসে দিন গেল, সন্ধে হলো, রাত্রি পোহায় গেল, পরের দিন সকালেও বসে আছে আর মনে মনে চিন্তা করছে, কোথায় যাব, কি করব, কি খাবো, না 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 না, বাবা বলেছে রঘুনাথকে নিয়ে, রঘুনাথকে আমি কোথায় যাব। হঠাৎ করে পেছন দিকে ওই গ্রামের জমিদার তিনি এসে বলছে, জয়দেব কে বাবু বলুন, শোনো তোমার বাবা আমার কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিল, ওই ঋণটা শোধ করে দাও, যদি ঋণটা শোধ না করো তোমার বাবাকে যে মুখাগ্নি করেছো তোমার বাবার আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে না। বাবু বাবু আমার তো কিছু নেই, আমার তো কিছুই নেই, এখনো আছে, আছে তাহলে বলুন, আয় দেখো দলিল করে নিয়ে এসেছি, ওই কেন্দ্রবিল্লো গ্রামের বাস্তু ভিটেটুকু আছে, ওই ভিটেটুকু এখানে তুমি সই করে দাও। জয়দেব বলছে, বাবু আমি তো 9 বছর বয়সে মা মারা গেছে, পড়া ছাড়া হয়ে গেছে, সই আমি করতে পারবো না, তবে একটা টিপ দিতে পারবো, নাও নাও আমি তো কলম নিয়ে এসেছি, টিপের তো কালি নিয়ে এসে। জয়দেব দলিলটাকে সঙ্গে ধরে নিয়ে ওই দাক্ষিণাত্যের গোদাবরী বটবৃক্ষ থেকে ধীরে 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 শ্মশানে গিয়ে বসেছে, পিতার শ্মশানে, চোখ থেকে চোখের জল নিয়ে পিতার কয়লা চিতাবত, কয়লা থেকে চোখের জল দিয়ে কালি করে
পিছন দিকে তাকিয়ে বলছে, বাবু আমার পিতার ঋণ আমি শোধ করলাম, নিয়ে যাও। ও মা কান্তে কান্তে বলছে, এই কেন্দ্রবিল্ল গ্রামে আর থাকবো না, আমি দাক্ষিণাত্যের গদাবরীতে স্নান করে চলে যাব জগন্নাথপুরী ধাম। কি করলো বাবা? ওই কান্তে কান্তে দাক্ষিণাত্যের গদাবরীতে গিয়ে যখনই স্নান করেছে মা, একটা ডুব দিয়েছে, দিয়ে আবার উঠছে, আবার উঠছে, দিয়ে আবার মা যখন দ্বিতীয় ডুব দিচ্ছে ওই দাক্ষিণাত্যকে, দ্বিতীয়তে যখন ডুব দিচ্ছে আবার ডুব। ওমা যখন তিনবার ডুবটা দিয়ে উঠছে, আর একটা শক্ত রকম মাথাতে কি লেগেছে, ওই জলে ধরে একবারে ডুব দিয়ে উপরে উঠছে। উপরে যখনই উঠেছে মা, ওই শক্ত রকম মাথার উপরে যখনই লেগেছে, জয়দেব দুটো হাতকে চেপে ধরেছে, আর চেপে ধরে ধীরে 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 নামাচ্ছে, আর ধীরে ধীরে যখনই নামিয়েছে তখনই দেখছে মা একটি রাধা গোবিন্দের মূরতি। মূরতিটা দেখেই জয়দেব বলছে, এই আমারই থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, খাওয়ার কিছু নেই, তুই আবার আমার কাছে এসেছিস? চি 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 চি, আমি নেব না, আমি নেব না, আমি নেব না, খেপা লোক তো মা, আমি নেব না। তো কি করছে জানে, ধীরে 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 দাক্ষিণাত্যের গোদাবরীটা স্নান সেরে উঠে বট বৃক্ষের তলায় গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, ওরে এই গাছের তলায় না, এই গাছের তলায় আমরা ঘর বাঁধব, আর এই গাছের ডালে নেচে নেচে পাখিগুলো পাখিগুলো হরিনাম করবে। ওমা তাই বলছে, এই যে সুন্দর গাছের তলাটা আছে, এই গাছের তলাটা, গাছের তলাটাই না আমরা হরিনাম করব, আর নেচে নেচে কৃষ্ণ নাম করব। তা দেখে ওমা ওই মূরতিটাকে নিয়ে বলছে, গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা কয়, গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা কয়, কৃষ্ণ কথা কল রে পাখি রাধে কথা বল, কৃষ্ণ কথা কও রে পাখি একবার হরি কথা কয়, আর কৃষ্ণ কথা বল রে পাখি রাধে কথা বল, ডালে নেচে নেচে কৃষ্ণ কথা বল, গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা বল। ওমা খেপালোক তো, তাই কি করছে জানে, রাধা গোবিন্দ মূরতিটাকে কোলে নিয়ে নাচ করছে, আর ওই দাক্ষিণাত্যের গোদাবরীতে যে বটবৃক্ষটা আছে না, ওই কতকগুলো পাখি কিচকিচ 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 করছে, আর বলছে, আমি বলছি বলে তোদের হিংসে হচ্ছে, বল 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 বল, একবার বল বল বল, গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা বল, গাছের ডালে নেচে নেচে, গাছের ডালে নেচে নেচে রাধে কথা বল, গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা বল, গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা বল, গাছের ডালে রাধে কথা বল, একবার নেচে কৃষ্ণ কথা বল, গাছ
ছেড়ে ডালে নেচে নেচে কৃষ্ণ কথা বলা। ওইখানে পাতার কুটির তৈরি করে ওইখানে সাধনা করতে বসে গেলে, সাধনা করতে বসে গিয়ে ওইখানে জপ তপ সমস্ত কিছু করতে লাগলেন ওই রাধা গোবিন্দকে নিয়ে। আর এইদিকে বর্তমানে জেলায় ধাত্রিক গ্রামে সিজম দেব শর্মা নামে তার স্ত্রী নির্মলা দেবী, কোনো অপুত্র কোনো কিছু হয় না। নির্মলা দেবী একদিন বলছে, ও গো স্বামী জগন্নাথ পুরী ধাম চলো, ওইখানে জগন্নাথকে দর্শন করে যদি মানত করে আসা হয় তাহলে কিছু হবে। তাই কি করলেন মা, তখন করে দিন হাঁটতে হাঁটতে চলতে চলতে কিছুদিন পূর্ব গিয়ে জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন। আর জগন্নাথের কাছে গিয়ে পৌঁছে যে হরি হরি বো, জগন্নাথকে সম্মুখে রেখে গাইতে গাইতে বলছে, ও গো হরি বলো বলো কবে পাবো, বলো 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 দেখা, বলো ও গো হরি বলো বলো কবে পাবো দেখা, ও গো হরি বলো কবে পাবো দেখা, তোমার তোরে কাঁদিছি আমি তোমার চরণে কাঁদি করো মনে, তোমার তোরে কাঁদিছি আমি বাইনা যেন সারা, ও গো হরি কবে পাবো গোহরি অগো হরি। তাই কাঁদতে কাঁদতে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, আর ব্রাহ্মণী বলছে, ওগো নারায়ণ ওগো বিপদভঞ্জন ওগো মধুসূদন। তাই বলতে বলতে বলছে, ওগো নারায়ণ তুমি তো বিপদ তারণ, একবার তুমি দেখা দাও পুত্র কন্যা যা দেবে তাই তুমি একটা বলো 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 বলো। তাই নির্মলা দেবী কাঁদতে কাঁদতে বলছে, কে বলছে, ও গো নারায়ণ বিপদ ভঞ্জ মধুসূদন, ও গো নারায়ণ নারায়ণ বিপদ ভঞ্জ মধুসূদন, ও গো নারায়ণ বিপদ ভঞ্জ মধুসূদন, তোমার চরণ নয়েছি শরণ, ও মারি
করেছি শরণ আর তোমারি চরণ মুইছি শরণ রক্ষা করো নারায়ণ রক্ষা করো